কেমন আছো সবাই? হ্যাঁ, ভালো আছি। গত ক্লাসে আমরা কত কিছু পড়েছিলাম মনে আছে? হ্যাঁ, হোমওয়ার্ক মেসেঞ্জার দিয়ে দিবা। ওই যে দুইটা হোমওয়ার্ক ছিল, সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করো আর রাস্তায় কিভাবে নিরাপদ থাকা যায় সে সম্পর্কে চারটি উপায় লিখো। মেসেঞ্জার ও তাই? আচ্ছা, যারা দেওনি আজকে দিয়ে দিও, আজকে দেখে দিব। হ্যাঁ আচ্ছা, সবিতা রানী দে। আচ্ছা মেয়েরা, আমরা কোন অধ্যায়ে পড়ছিলাম বলো? অধ্যায় নয়, পাঠ কত শেষ হয়েছিল? পাঠ এক। আজকে আমরা কি পড়বো? পাঠ দুই, বাড়িতে নিরাপত্তা রক্ষা। পেজ নাম্বার কত? পেজ নাম্বার কত? পেজ নাম্বার কত বলো? বাহাত্তর। হ্যাঁ, ধন্যবাদ। 72টা। হ্যাঁ, তাহলে দেখো সবাই আমরা রেডি। ওয়ালাইকুম আসসালাম। ইউনিফর্ম পরেছ, ধন্যবাদ। ভালো আছো সবাই? হ্যাঁ, আমরা পড়ছিলাম অধ্যায় নয়। সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি আমরা শুরু করি, ঠিক আছে? অধ্যায়ের নাম হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। দায়িত্ব এবং কর্তব্য কি আমরা গত ক্লাসে পড়েছি, বুঝেছি, জেনেছি। তো আজকে আমরা পড়বো বাড়িতে নিরাপত্তা রক্ষা। বাড়িতে নিরাপত্তা রক্ষা, তাহলে আমার সাথে সবাই বলো আজকে চ্যাপ্টারের নাম কি, আজকে পাঠের নাম কি? নিরাপত্তা রক্ষা, অর্থাৎ আমরা বাড়িতে কিভাবে সেফ থাকব, ঠিক আছে? সেফ থাকব কিভাবে, নিরাপদ থাকব কিভাবে, সেটা আমরা আজকে জানব। তাহলে আসো, বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় আছে, কি কি? পয়েন্ট এক, ছুরি, কাঁচি, এই জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা। ছুরি, কাঁচি, এগুলো আমরা ব্যবহার করি বাড়িতে, তাই না? রান্নাঘরেও লাগে ছুরি কাঁচি, রান্নাঘরেও লাগে, তাছাড়া আমরা অন্যান্য কাজেও ব্যবহার করে থাকি। তাহলে এগুলো ধারালো থাকে, আর ধারালো না থাকলে এগুলো দিয়ে কাজ করতে সমস্যা হয়। কিন্তু আমরা জানি আপনি কোথায় ছিলেন এতক্ষণ। নবম অধ্যায় পার্ট দুই, পৃষ্ঠা নম্বর 72। আচ্ছা, তাহলে বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় আছে। ছুরি, কাঁচি, ব্লেড, ব্লেডের কথা নেই আমি বলছি আর কি, ছুরি, কাঁচি, ব্লেড, এই জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা, ঠিক আছে? আচ্ছা, খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ না ধরা। এরপরে হচ্ছে
ঔষধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা যেন ভুলবশত কেউ না খেয়ে ফেলে, ঠিক আছে, খেয়ে না ফেলে বা না খেয়ে ফেলে। গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা। আগুনের ব্যবহারে সতর্ক থাকা। অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা। বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা, যেটাকে ফার্স্ট এড বক্স বলা হয়, ঠিক আছে। দেখো একটা ফার্স্ট এড বক্সের ছবি আছে। এই ফার্স্ট এড বক্সে আমাদের বাড়িতে আমরা সবাই সাধারণত রেখে থাকি, তাই না? তুলা, কাঁচি, অ্যান্টিসেপটিক অর্থাৎ জীবাণুনাশক, থার্মোমিটার, ব্যান্ডেজ, টেপ এবং কিছু কিছু টুকিটাকি ঔষধ, যেটা হলো কমন ঔষধ সচরাচর লেগে থাকে, যেমন প্যারাসিটামল, তারপর গ্যাস্ট্রিকের ঔষধ, এই এই টাইপের ঔষধগুলা, স্যালাইন, এই টাইপের ঔষধগুলা যেগুলো টুকিটাকি সচরাচর লাগতে পারে, সেই ঔষধগুলা আমরা রেখে দিই। তারপরে কি, এবার হচ্ছে ঘরের বাইরে নিরাপদ থাকার উপায়। দেয়াল বা গাছ বেয়ে না ওঠা বা লাফালাফি না করা। জলাশয়ের আশেপাশে খেলার সময় সতর্ক থাকা। রাস্তায় খেলাধুলা না করা, রাস্তা পারাপারে সতর্ক থাকা। তাহলে দেখো, যেহেতু এই পাঠ্যপুস্তকটা গ্রাম এবং শহর উভয়, গ্রাম এবং শহর উভয় স্থানে শিশুদের জন্য লেখা, তাই গ্রামের জন্য কিছু কথা রয়েছে, যেমন জলাশয়ের আশেপাশে খেলার সময় সতর্ক থাকা, তারপরে ওই যে দেয়াল বা গাছ বেয়ে না ওঠা। গ্রামের শিশুরা সাধারণত গাছ বেয়ে উঠতে পারে স্কুলে গিয়ে বা বাইরে গিয়ে, ঠিক আছে। তারপর রাস্তায় খেলাধুলা না করা, এটা শহরের বাচ্চাদের জন্য বলা হয়েছে। আচ্ছা তাহলে দেখো, আমরা পয়েন্টগুলো একটু বিশ্লেষণ করি। কি সবাই আমার সাথে একমত? আচ্ছা, আপনারা সবাই পারফেক্ট করছেন তো? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তা দেখো তাহলে, ছুরি কাঁচি, এই যে কুরবানি ঈদ আসতেছে সামনে, তাই না? ছুরি কাঁচি ব্যবহার করা হবে, তো আমরা কি ছোটরা এগুলো ধরতে যাব, মাতুব্বরি করবো ওগুলো নিয়ে? হ্যাঁ, এগুলো ধরবো না, বটিগুলো এখন ধারালো থাকবে বাসায়, তাই না? তাহলে বটি কি ধরবো ছোট হিসেবে, আমরা কি ধরবো এগুলো? হ্যাঁ, দা, বটি, ছুরি, কাঁচি, ব্লেড, তারপরে হচ্ছে চাপাতি থাকে ওই যে মাংস যে কাটার জন্য, এগুলো আমরা কোনো কিছুই ধরবো না, ধারালো কোনো কিছুই ধরবো না, ঠিক আছে? কি ধরবো কেউ? আচ্ছা, খালি পায়ে, খালি পায়ে মা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ না ধরা। খালি পায়ে, মানে খালি পায়ে যদি বৈদ্যুতিক সুইচ ধরা হয়, তাহলে অনেক সময় আমরা আমরা বিদ্যুতের থেকে শক খেতে পারি, ঠিক আছে। তাহলে আবার ভেজা হাতে, কারণ ভেজা হাতে বিদ্যুৎ প্রবাহ হতে পারে, তখন বৈদ্যুতিক শক খেয়ে আমাদের জীবন নাশ হতে পারে, আল্লাহ না করুক। তাহলে আমরা এই ব্যাপারে সচেতন থাকবো যে ভেজা হাতে কখনো কারেন্টের সুইচে হাত দেব না। তারপরে হচ্ছে, যেমন গোসলখানা থেকে আসার সময় আমাদের হাতটা ভেজা থাকতে পারে, যখন আমরা বের হয়ে আসি তখন সুইচ অফ করে আসি, তখন কি ওই ভেজা হাত দিয়ে আমরা কারেন্টের সুইচ অফ করবো, না হাতটা মুছে শুকনো করে নেব? হ্যাঁ, হাতটা মুছে শুকিয়ে নেব, ঠিক আছে। তারপর হলো, ঔষধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে। তাহলে এখানে দেখো একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, আমাদেরই একজন পরিচিত ব্যক্তি, ভায়োডিন চিনো, ওই যে গার্গল করে মুখ, মাউথ ওয়াশ, হ্যাঁ, আর বাচ্চার বাচ্চার ঔষধের বোতল আর ভায়োডিনের বোতল এক জায়গায় রেখে দিয়েছিল, আমাদের পরিচিত একজন, তোমরা বললে তোমরাও চিনে ফেলবে। কিন্তু ওই ভায়োডিনের ঔষধ আর বাচ্চার খাবারের সিরাপ আর কি, ঔষধ একসাথে রেখে দিয়েছিল। পরে কি করেছে জানো, তাড়াতাড়ি করে, বাচ্চা জ্বর এসেছে তো, খাওয়াতে গিয়ে ভায়োডিন খাইয়ে দিয়েছিল।
বায়োটিন হচ্ছে জীবাণুনাশক, ওটা খাওয়া যায় না, শুধু গার্গল করার জন্য বা কুলকুচি করার জন্য, হ্যাঁ কুলিকুচি করার জন্য। কিন্তু বাচ্চাকে খাইয়ে দিয়েছিল, তখন তো বাচ্চা ছটপট করছে, জ্বলে যাচ্ছে, সাথে সাথে হসপিটালে নিয়ে তাকে ওয়াশ করিয়ে নিয়ে আসা হয়েছিল বলে বাচ্চাটা বেঁচে গেছে। হ্যাঁ, তো এই ধরনের ভুল কিন্তু হয়ে যেতে পারে, তাই আমরা সবাই সাবধান থাকবো। যেমন অনেক সময় এর আগের একটা ঘটনা শুনো, একবার রোজার ঈদের সময়, রোজার ঈদে না রোজার সময় একটা রেস্টুরেন্টে আর কি, হ্যাঁ পেপারে আসছিল ঘটনাটা, রেস্টুরেন্টে পিঁপড়া মারার ঔষধ, পিঁপড়া মারার যে ওই কি যেন থাকে ওটা, সারপোকা মারার ওষুধ কি যেন নামটা ওটা, আর না স্প্রে না, ওই যে মানে পাউডার টাইপের, পাউডার ইনসেক্ট কিলার আর কি, হ্যাঁ পাউডার রেখে দিয়েছিল, আর ইয়ে ব্লিচিং না, ওই যে কি যেন ওটার নাম, ইয়ের মতো কালারটা হচ্ছে একটু এই কি কি বলবো, বেসন কালার, বেসন যেমন কালার থাকে ওরকম কালার, তো রেখে দিয়েছিল একটা বড় রেস্টুরেন্ট, তো বড় রেস্টুরেন্টের রেখে দিয়েছিল। ওয়ালাইকুম আসসালাম। বেশি করে এনে রেখে দিয়েছিল, তো কর্মচারী কি করছে, বেসন শেষ হয়ে গিয়েছে, ভাবছে ও তো আর পড়াশোনা জানে না, ও ভাবছে কি যে ওইটা মনে হয় বেসন, হ্যাঁ ও ওখান থেকে কিছুটা নিয়ে মিশিয়ে ওই বেগুনি তৈরি করে যে বেগুনির ভিতরে দিয়ে দিছিল, সেখানে 10টা পুলিশ, অনেকদিন আগের ঘটনা বলছি পেপারে আসছিল, 10টা পুলিশ খেয়ে মানে ইফতার করার সময় তৎক্ষণাৎ মারা গেছে, 10টা না 9টা পুলিশ, ঠিক আছে। তো এই ধরনের ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে, ওই এই এই জন্য সব সময় খাবারের, খাবারের জিনিসগুলো আমরা যেখানে রাখি সেখানে বিপজ্জনক কোনো ইনসেক্ট কিলার, তারপরে হচ্ছে ইঁদুরের ঔষধ, তারপরে তেলাপোকা মারার ঔষধ, তারপরে হচ্ছে এই যে বলছি যে গার্গল করার ঔষধ, এই টাইপের জিনিস কিন্তু খাবারের জিনিসের আশেপাশে রাখতে নেই, আবার বড় করে লিখে রাখতে হয় যাতে ভুলবশত কেউ খেয়ে না ফেলে, এই ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হয়। হ্যাঁ বলো না, রোল আমি স্ক্রিনশট নিয়ে নিব। তারপরে ঔষধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা, যেন ভুলবশত কেউ না খেয়ে ফেলে, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি সবাই যে কতটা এই বিষয়ে আমাদের সিনসিয়ার থাকতে হবে। হ্যাঁ, তারপরে আরেকটা ঘটনা বলি, হ্যাঁ আমাদের অনেক আগের কথা, আমি ছোট ছিলাম, আমাদের গ্রাম থেকে একজন মহিলা আসছিল, তো এখন তো কেরোসিন, কেরোসিন তেল দেখেছো নীল কালার, নীল কালার হয় না, নীল কালার হয় তাই না, হেক্সিজলের কালার নীল কালার, হ্যাঁ তো নীল কালার হয় এখন কেরোসিন, তো আমাদের গ্রাম থেকে একটা মহিলা আসছিল, তখন আমরা স্টোভে রান্না করতাম, হ্যাঁ তো স্টোভে রান্না করতাম, তখন হলো মহিলা কি করেছিল জানো, সেই অনেক ছোটকালের কথা আমি বলছি, আমি অনেক ছোট ছিলাম মনে হয় 2-3-তে পড়ি, তো মহিলা জানে না যে কোনটা তেল আর কোনটা কেরোসিন তেল, তো সে কি করেছে, মাছ ভাজতে ছিল, মাছ মাছ ভাজার সময় ওই এমনি তেল মনে করে, রান্না করার তেল মনে করে বা ভোজ্য তেল মনে করে কেরোসিন তেল দিয়ে দিয়েছিল, তখন তো কড়াই ধরে গিয়েছিল, একদম পুরো কড়াই ধরে আগুন ধরে গিয়েছিল আর পুরো ঘর গন্ধ হয়ে গিয়েছিল, তখন তো সবাই টের পেয়ে গেছে যে কি এরকম গন্ধ, এরকম গন্ধ কেন, তারপরে উনি বলছে যে এই যে এই বোতল থেকে তেল দিছি, আসলে ওটা ছিল কেরোসিন তেল। এই ধরনের বিপদ, কারণ ভুলটা তো আমাদেরই ছিল, আমরা যদি কেরোসিন তেলটা ওখানে না রেখে, খাবারের তেল আর কেরোসিনের তেল একসাথে না রেখে দূরে রাখতাম, তাহলে সে তো এই ভুলটা করতো না, বা তাকে জানিয়ে দেওয়া উচিত ছিল, বুঝেছো, এই টাইপের ভুল হয়ে যেতে পারে।
তাই খাবারের জিনিস, কীটনাশক, ঔষধ এগুলো কিন্তু সব সময় সচেতন থাকতে হবে বাড়ির সবাইকে। নতুন কোন মেহমান আসলো তাকে জানিয়ে দিতে হবে এটা কিন্তু এটা, এটা কিন্তু ওটা। হ্যাঁ, তারপর দেখো গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর, বিদ্যুৎ ব্যবহারের পর অর্থাৎ আমরা কারেন্ট ব্যবহার করার পর অফ করে রাখবো। কারণ ধরো আমরা গ্যাসের চুলা অন করে জ্বালিয়ে রেখে কোথাও চলে গেলাম দীর্ঘ সময়ের জন্য, তাহলে তো ওই গ্যাসের চুলার উপরে কোনো কিছু পড়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে, তাই না? আগুন ধরে যেতে পারে সারা বাসায়, সারা বাড়িতে। তারপরে বিদ্যুৎ ব্যবহারের পর যদি আমরা বন্ধ করে না রাখি, তাহলে অনেক বেশি ইউজ করার ফলে বৈদ্যুতিক সার্কিট হতে পারে, ওখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে আগুনের ব্যবহারে সতর্ক থাকা, আগুন যেমন মোমবাতি, তারপরে হচ্ছে এই যে কয়েল গুলো, মশার কয়েল ইউজ করা হয় এগুলো, তারপরে হচ্ছে রান্না করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই সকল বিষয়ে খেয়াল রাখতে হবে। কারণ আগুন খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। সেদিন দেখেছো যে নারায়ণগঞ্জের কারখানায় আগুন লেগেছে? তারপর দেখো শোনা যাচ্ছে, তোমরা কি শুনতে পাচ্ছো? তাহলে আমরা আবার ছোট মানুষ, অনেক সময় জন্মদিনের সময় আমরা মোমবাতি প্রজ্বলন করি, তাহলে এই মোমবাতি প্রজ্বলন করার ক্ষেত্রে এবং নিভানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে এই মোমবাতি থেকে যেন কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে না যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো আগুনের ব্যবহার সতর্ক থাকা, এটা তো বলেছি। অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা, বাসায় যে কোনো সময় যে কেউ আসতে পারে, তো শহরের বাসাগুলোতে সাধারণত লুকিং গ্লাস থাকে, তাই না? লুকিং গ্লাস দিয়ে আগে দেখে নিব, তারপরে জিজ্ঞেস করব। লুকিং গ্লাস না থাকলে জিজ্ঞেস করে নিব আপনি কে, পরিচয় জানবো। পরিচয় জানার পর যদি পরিচিত জন হয় তাহলে দরজা খুলবো, আর না হয় খুলবো না। খুলবো কি? হ্যাঁ, কারণ সেই অপরিচিত জন বা অপরিচিত ব্যক্তি বাসার ভিতরে ঢুকে বড় ধরনের বিপদ ঘটিয়ে যেতে পারে। আমরা তো পত্র পত্রিকায় বা টিভিতে যখন খবর দেখি এই ধরনের অনেক খবর দেখি, তাই না? অপরিচিত ব্যক্তি ঘরে ঢুকে অনেক বড় ধরনের বিপদ ঘটিয়ে যায়, খুন পর্যন্ত করে রেখে যায়, করে যায় না? হ্যাঁ, তারপরে বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা, যেটা বলেছিলাম যে সবার বাসায় সাধারণত থাকে, যে তুলা থাকবে। তুলা কেন থাকবে? যে কোনো কিছু হাত পা কেটে গেলে তুলা দিয়ে মুছে নিয়ে তারপরে হলো সেখানে অ্যান্টিসেপটিক যেমন স্যাভলন, হ্যাঁ, ডেটল, এই টাইপের ক্রিম, প্রোভিসেপ, এই টাইপের ক্রিম প্রয়োগ করা যায়। তারপরে কাঁচি, কাঁচিটা হচ্ছে ওই ব্যান্ডেজ কাটার জন্য লাগবে। তারপরে জীবাণুনাশক, জীবাণুনাশক তো এখন আমাদের বাসায় সবার আছে, তাই না? করোনাকালীন সময় থেকে আগেও সবার বাসায় ছিল, এখন আরো সবাই জীবাণুনাশক বেশি বেশি করে ইউজ করছে। তাহলে জীবাণুনাশক, জীবাণু নাশ করার জন্য, ক্ষতস্থান পরিষ্কার করার জন্য রাখতে হবে। তারপরে হচ্ছে থার্মোমিটার, জ্বর মাপার জন্য থার্মোমিটার, মানে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার প্রয়োজন হয়। ব্যান্ডেজ কাটা স্থান বাঁধার জন্য, তারপরে টেপ, টেপ হচ্ছে পেঁচানোর জন্য, ঠিক আছে? আর দুই একটা ঔষধ রাখা যেতে পারে, প্যারাসিটামল, তারপরে হচ্ছে হিস্টাসিন, তারপরে হচ্ছে কি বলে স্যালাইন, হ্যাঁ, যে ওষুধগুলো একটু কমন সেই ওষুধগুলো যেগুলো যখন তখন লাগতে পারে
সেগুলো রাখা যেতে পারে। তারপরে গ্যাস্ট্রিকের ওষুধগুলো। আচ্ছা, এরপরে আসো ঘরের বাইরে নিরাপদ থাকার উপায়। ঘরের বাইরে শুধু যে ঘরের ভিতরে আমরা নিরাপদ থাকবো তা নয়, আমাদের বাইরে কিন্তু সেফ থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু বুদ্ধি খাটাতে হবে, ঠিক আছে? দেয়াল বা গাছ বেয়ে না ওঠা বা লাফালাফি না করা। অনেক সময় ছোট ছোট বাচ্চারা থাকে, দুষ্টু বাচ্চারা, ছেলেগুলো বিশেষ করে দেয়ালে উঠতে চায়, গাছে উঠতে চায়। তো গাছে উঠলে বা দেয়ালে উঠলে সে তো গাছ থেকে পড়ে বা দেয়াল থেকে পড়ে মারাও যেতে পারে, তাই না? তাহলে দেয়ালে ওঠা যাবে না, গাছে ওঠা যাবে না, এবং লাফালাফিও করা যাবে না। কি পয়েন্টটা বোঝা গেল? হ্যাঁ, তারপরে দেখো জলাশয়ের আশেপাশে খেলার সময়। হ্যাঁ, নাম্বার পৃষ্ঠা। জলাশয়ের আশেপাশে খেলার সময় সতর্ক থাকা, এই পয়েন্টটা দেখো। গ্রামে কিন্তু বাচ্চারা প্রায় সময় দেখবা যে টিভিতে প্রায় সময় দেখা যায় যে পানিতে ডুবে শিশুর মৃত্যু, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রায় সময় কিন্তু খবরে আসে, তাই না? তো ছোটরা সাধারণত সাঁতার কাটতে জানে না, শহরের বাচ্চারা সাঁতার কাটতেই জানে না, গ্রামের বাচ্চারা যখন একটু ছোট থাকে তখন জানে না, একটু বড় হয়ে গেলে তখন ওরা সাঁতার কাটা শিখে যায়। কিন্তু সাঁতার শেখার পূর্ব মুহূর্তে, সাঁতার শেখার পূর্ব মুহূর্তে খুব সচেতন থাকতে হয় যে সাঁতার না শিখে থাকলে বাচ্চারা, আর সাঁতার শেখার বয়সও লাগবে, তো বয়স হতে হবে, তো তখন কিন্তু অভিভাবকদের সচেতন থাকতে হয় যে বাচ্চা যেন পানিতে চলে না যায়। কত অধ্যায়? এতক্ষণ পরে অধ্যায় নয়। সাঁতার শেখানোর কোনো বয়স নাই, তোমরাও কিন্তু যে কোনো সময় সাঁতার শিখতে পারো। ঢাকা শহরে যে ঢাকা ভার্সিটিতে সুইমিং পুল আছে, শারীরিক শিক্ষা কেন্দ্রে, ওখানে গিয়ে উড়ি বাবা, তাই খুব ভালো, তো কনগ্রাচুলেশন। যারা সাঁতার কাটতে পারো ভালো, আর যারা সাঁতার কাটতে পারো না, তোমরা ছোট আছো, এখন ক্লাস ফাইভে পড়ো, তোমাদের বয়স আছে, সাঁতার যে কোনো বয়সে শেখা যায়, কিন্তু একটু বড় হয়ে গেলে কষ্ট হয়, আয়ত্ত করাটা কষ্ট হয়ে যায়। ছোট বয়সে শরীর হালকা থাকে, শেখা খুব সহজ হয় সাঁতার, জীবনের জন্য। হ্যাঁ, আমরা তো নদী মাতৃক বাংলাদেশে বসবাস করি, আর পুকুর, জলাশয়, খাল, বিল, ডোবা আমাদের আশেপাশে অনেক রয়েছে। আমরা অনেক সময় পিকনিকে যাই, ভ্রমণে যাই, তখন অতি উৎসাহের কারণে আমরা পানিতে নামতে চাই বন্ধুদের সাথে, আমাদের তখন মনে থাকে না যে সাঁতার পারি কিনা, অথবা বন্ধুরা জোর করে নিয়ে যায় বা রিকোয়েস্ট করে, সেই জন্য যায় গিয়ে। কিন্তু অনেক বড় বড় ছেলে মেয়েরাও প্রাণ হারায়, তারা শহরে থাকে বা গ্রামে থেকেও সাঁতার পারে না অনেকে, তারাও ওই যে বড় হয়ে পিকনিকে টিকনিকে যায়, অনেক সময় আনন্দ ফুর্তি করতে গিয়ে তাদের মাথায় থাকে না যে সাঁতার জানে না, তখন অতি আনন্দ করতে গিয়ে জীবন হারিয়ে ফেলে। এরকম অনেক ঘটনা ঘটেছে, বুয়েটের স্টুডেন্ট মারা গিয়েছে, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট মারা গিয়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মারা গিয়েছে, এই অতি উৎসাহ, অতি আনন্দ করতে গিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়ে লাস্টে শুধুমাত্র সাঁতারের জন্য জীবনটা শেষ হয়ে যায়, ঠিক আছে? সাঁতার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যখন সুযোগ হবে অভিভাবকদের সাথে কথা বলে সাঁতার শিখে নিবে। ঢাকা ভার্সিটির সুইমিং পুলে কিন্তু বছরে সারা বছরে কয়েকটা কোর্স করায় সাঁতারের, ওরা স্বচ্ছ পানিতে, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আছে, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা আছে, ওখানে সাঁতার শেখানো হয়। আমরা তো আমরা যে দিকে যাই শহরে গ্রামে, আমাদের প্রায় সময় হলো
নদী জলাশয় পুকুর এগুলোর সম্মুখীন হতে হয়, আর এইসব ক্ষেত্রে আমাদের নিরাপদ থাকতে হলে অবশ্যই সাঁতার শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, রাস্তায় খেলাধুলা না করা, রাস্তায় খেলাধুলা না করা কেন বলেছে যে খেলাধুলা করতে না, এটা কি কেউ বলতে পারবে? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, রাস্তায় অনেক যানবাহন আসে, হঠাৎ করে যানবাহন আসলে খেলাধুলা করার সময় মোটরসাইকেল আসতে পারে, প্রাইভেট কার আসতে পারে, রিক্সা আসতে পারে, অনেক সময় বড় রাস্তায় বাসও আসতে পারে। তখন যদি আমরা রাস্তায় খেলাধুলা করতে যাই, তাহলে ওই বাস রিক্সা বা যে কোনো যানবাহন তাদের গতি নিয়ন্ত্রণে রাখতে নাও পারে, তখন জীবন নাশের একটা কারণও হয়ে যেতে পারে এই রাস্তায় খেলাধুলা করা। ঠিক আছে, আচ্ছা, রাস্তা পারাপারে সতর্ক থাকা, রাস্তা যখন আমরা পার হব তখন ডানে বামে দেখে নিব, চৌরাস্তা যখন পার হব, তিন রাস্তা যখন, তের রাস্তা আমরা পার হব, তখন তো আরো বেশি সচেতন হতে হবে, চতুর্দিকে তাকাতে হবে যখন চৌরাস্তা পার হব। তারপরে যখন আমরা তিন রাস্তার মোড় পার হব তখনও সচেতন হব, আর চৌরাস্তা যখন পার হব তখন কিন্তু চিন্তা করব যে দুই রাস্তার মাথায় এসে পার হওয়াটা আমাদের জন্য ভালো হবে, তাহলে একটু ঝক্কি ঝামেলাটা কম আসবে। আর রাস্তায় পার হওয়ার সময় তাড়াহুড়া করতে হবে না, তাড়াহুড়ো করলে জীবন আমাদের হুমকির সম্মুখীন পড়বে। ঠিক আছে, সময়ের চেয়ে জীবনের দাম অনেক বেশি, সময় বাঁচাতে গিয়ে আমরা রাস্তায় তাড়াহুড়ো করব না, যেখানে আমাদের ওভারব্রিজ ব্যবহার করতে হবে সেখানে ওভারব্রিজ ব্যবহার করব, যেখানে জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে সেখানে জেব্রা ক্রসিং ব্যবহার করব, তারপরে হলুদ লাইট, লাল লাইট, সবুজ লাইট এগুলো নির্দেশনা মেনে চলবো। রাস্তায় হঠাৎ করে দৌড় দিয়ে কিন্তু রাস্তা পার হব না। ঠিক আছে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা অনেক ঘটে থাকে, তো এই এই ক্ষেত্রে কিন্তু পথচারীরা বেশি দায়ী, কারণ পথচারীরা হুটহাট করে রাস্তা পার হয়, তখন গাড়িগুলো কন্ট্রোল করতে পারে না, ড্রাইভার গুলো কন্ট্রোল করতে পারে না, হুট করে রাস্তায় নেমে যায় আর এপাশ থেকে ওপাশে দৌড় দেয়। আবার দেখা যায় রাস্তা গাড়ি রাস্তা হলো আইল্যান্ড গুলোতে গাছ লাগানো থাকে, একটা ব্যক্তি গাছের ওই পাশে দাঁড়িয়ে থাকলো, ড্রাইভার বুঝলো না, হঠাৎ করে রাস্তায় নেমে পড়ে এপাশ থেকে ওপাশে দৌড় দিল, তাহলে কিন্তু ড্রাইভার কন্ট্রোলে রাখতে পারে না তার গাড়ি। এই জন্য সব ক্ষেত্রে ড্রাইভারের দোষ তা নয়, আমাদের পথচারীদেরও অনেক দোষ রয়েছে। তো আজকে আমাদের এইটুকু পর্যন্ত ছিল আলোচনার বিষয়। তো দেখো, গাছ থেকে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে, একটা ছবি রয়েছে, ছবিতে কি বোঝা যাচ্ছে দেখো তো? ছবিতে কি বোঝানো হচ্ছে? হ্যাঁ, দেখেছো, ছেলেটা গাছে উঠেছে, গাছের ডালটা ভেঙে সে পড়ে যাচ্ছে, এখন এই পড়ে যাওয়ার ফলে হয় সে অনেক বড় আঘাত পাবে, পাও ভাঙতে পারে, হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে, তার মাথায় আঘাত লাগতে পারে, তার কোমরে আঘাত লাগতে পারে, এমন কি আল্লাহ না করুক মৃত্যুর কারণও কিন্তু হতে পারে। তাহলে গাছে ওঠা অনেক বিপজ্জনক নয়? হ্যাঁ, অনেক বিপজ্জনক। ঠিক আছে, উরি বাবা, সব দিকে খেয়াল রাখে SW। আচ্ছা, তাহলে SW টা নিয়ে নাও।
বাড়িতে লেখো সবাই, বাড়িতে লিখছো সবাই, বাড়িতে নিরাপদ থাকার 4টি উপায় লিখো। এক নম্বর প্রশ্নটা হচ্ছে, বাড়িতে নিরাপদ থাকার 4টি উপায় লিখো। দুই নম্বর হচ্ছে, ঘরের বাইরে নিরাপদ থাকার 4টি উপায় লিখো। ওই যে 2 নম্বর বাবা, হচ্ছে যে ছেলেটা গাছ থেকে পড়ে যাচ্ছে, তার ডান পাশে দেখো যে ঘরের বাইরে নিরাপদ থাকার উপায়। তো তুমি এখানে লিখবে যে ঘরের বাইরে নিরাপদ থাকার 4টি উপায় লিখো। এই দুটোই? হ্যাঁ, আজকে তো আর এই দুটোর বেশি আসবে না, কারণ আজকে আলোচ্য বিষয় তো এই দুটো ছিল। তুমি যদি যদি এই পয়েন্ট গুলো ছাড়া অন্য পয়েন্ট দিতে পারো, দাও, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, নিচেতে নিচে তো 4টা আছে, যদি তুমি 4টা ছাড়া অন্য আরো পয়েন্ট তুমি অ্যাড করতে চাও, এই 4টা বাদে আমার কোনো সমস্যা নেই, দিতে পারো যদি যৌক্তিক হয়। ঠিক আছে, সঠিক যদি হয়। আচ্ছা, চাকরি চাকরি কি বলছো, কি বলছো, তাসলিম বলছো? লাইন বানিয়ে বানিয়ে লিখবে কি না, যদি তুমি বানিয়ে লিখতে পারো, হুম, তাহলে লিখবে। আর যদি দেখা যায় তুমি গুছাতে পারছো, হ্যাঁ, দেবশ্রী না বলছো? দেবশ্রী, তুমি তো অনেক পরে জয়েন করেছো দেখেছি, একদম লাস্ট। হ্যাঁ, তো আমি আজকে পড়িয়েছি 72 নম্বর পৃষ্ঠা, অধ্যায় 9-এর পার্ট 2। এই দেবশ্রী, তুমি কি বাড়িটা ঠিক আছো দেবশ্রী? আজকে এই বাড়ি কাজ দিয়ে দিবা, হ্যাঁ, ওই যে মেসেঞ্জার দিয়ে দিবা। আর দেবশ্রী, হ্যাঁ দেবশ্রী, গত ক্লাসের বাড়ির কাজ করেছিলে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর আজকে বাড়ি কাজ দিয়েছো বলো তো, আজকে বাড়ি কাজ দেবশ্রী বলো, আজকে বাড়ি কাজ কি দিয়েছি? ঠিক আছে। আচ্ছা, তুমি তো ক্লাসে প্রথমে জয়েন করতে পারো নি, নিজে নিজে পড়ে নিবে বাসায় পার্ট 2, ঠিক আছে? আচ্ছা, ওই যে বললাম বানিয়ে লিখতে পারো, কিন্তু নির্ভুল হতে হবে। অনেক সময় বানিয়ে লিখতে গেলে তোমরা অনেক ভুল করে ফেলো। আচ্ছা, আমি দেখে দিব নে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো। আল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক। কতদিন হ্যাঁ হ্যাঁ আমি তো স্ক্রিনশট নিয়েছি। ছুটির ব্যাপারে নোটিশ দিবে তোমাদের গ্রুপে দেখতে পারো, তারপরে স্কুলের ওই যে ওয়েবসাইটে ঢুকে দেখতে পারো। এখনো তো আজকে মাত্র সোমবার, মঙ্গল বুধ এই দুদিন ক্লাস তো করো, তারপরে বৃহস্পতি শুক্র শনি, হয়তো বা শনিবার থেকে বন্ধ হতে পারে, সম্ভাব্য, আমি সঠিক জানি না এখনো। তো হয়ে যাবে, আগে তো ক্লাস করো, আজকে তো আরো দুটো ক্লাস করবে, এখন 9টা 40, একটা শেষ। হ্যাঁ কেন?